একদিকে চৈত্র মাসের শেষ বাজার, অন্যদিকে ছিল মঙ্গলবার সাপ্তাহিক বাজার। তার পাশাপাশি বাজার রিডাকশন এবং রমজান ঈদের মঙ্গলবার মেলাঘর বাজার ছিল এক অস্থির পরিবেশ। তার পাশাপাশি প্রখর রোদের তাপ, আবার অন্যদিকে মেলাঘর বাজারে যানজট, পুরো বাজারটা ছিল আজকে এক অস্থির পরিবেশ। শিল্প সংস্কৃতির বাজার হচ্ছে মেলাঘরের বাজার, আর এই মেলাঘর বাজারে প্রতিবছর চৈত্র মাসে রিডাকশন বা সেল দেওয়া হয়, কারণ এই সময় কম দামে মেলাঘর বাজারে দোকানের মালিকরা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকেন। আর কম দামে জিনিস ক্রয় করা, সেটা হাতছাড়া করতে চায় না সোনামুড়া মহকুমার ক্রেতারা। পুরো সোনামুড়া মহকুমার মানুষের রিডাকশনের চৈত্র মাসের মেলাঘর বাজার থাকে অন্যরকম। আজকে মেলাঘর বাজারে আগা থেকে গোড়া পর্যন্ত এবং অলিগলি পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। বিশেষ করে বাজারে মহিলাদের অংশগ্রহণ পুরুষের তুলনায় অনেক বেশি ছিল। ইতিমধ্যেই শোনা যাচ্ছে বা আগেও শোনা যাচ্ছে মানুষের ইনকাম নাকি কমে গেছে, কিন্তু আজকে মেলাঘর বাজারের এই পরিস্থিতি বলছে যদি ইনকাম মানুষের কমে যায় তাহলে মেলাঘর বাজারে এত ক্রেতা কোথা থেকে আসলো। এদিকে দোকানদারের মালিকরা তাদের জিনিসপত্র বিক্রি করতে গিয়ে কাস্টমারের ভিড়ে প্রচণ্ড হিমশিম খাচ্ছেন। এর মধ্যে এক ব্যবসায়ী বলেন, গতবারের তুলনায় মেলাঘর বাজারে রিডাকশন বা সেলকে কেন্দ্র করে ভালোই মুনাফা অর্জন করছেন। অন্যদিকে কম দামে থাকা ক্রেতারা ক্রয় করে খুশির মেজাজে বাড়ি যাচ্ছেন। কম দামে পাওয়া যাবে সবকিছু। আপনি এখন পর্যন্ত কি জানেন? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।